রিসেন্টলি একটা মেজর প্রবলেম নিয়ে আছি। একটা হচ্ছে যে আক্কেল দাঁতের ওই ক্যাপ বসানোর পরে চামড়াটায় দুই দাঁতের ফাঁকায় পড়লে যেভাবে একটা মানে জিনিস কুচকে যায় বা যেটাকে আমরা বলি ভাঁজ হয়ে যায়, ঠিক সে চামড়াটা ইদানিং ভাঁজ হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে যে দাঁতের ক্যাপটার পরার পরে জিব্বাটার বাম পাশ মানে ওই দাঁতের পার্শ্ব অবস্থাটায় ওখানে ঘষা খাচ্ছে, খেতে খেতে আমি এখন ইদানিং কোনো স্বাদ পাচ্ছি না এক কথায়। দাঁতে ক্যাপ বা ক্রাউন পরানো কিন্তু খুবই কমন একটি ব্যাপার। অনেকের ক্ষেত্রেই দাঁতে রুট ক্যানাল করার পরে দাঁতে ক্যাপ করে নিতে হয়। ক্যাপ করার পরে অনেকেই কিন্তু এরকম সমস্যার কথা বলতেই পারে। এর মূল কারণ হচ্ছে যখন আমরা ক্যাপের জন্য মাপ দিয়ে যখন নতুন করে বানানো হয়, পরানোর পরে একটু ট্রায়াল দেওয়ার প্রয়োজন হয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে জায়গাটার মধ্যে ক্যাপ বসানো হচ্ছে, যে দাঁতে ক্যাপটা বসানো হচ্ছে, তার সামনে এবং পিছনের দাঁতের সাথে একটা সামঞ্জস্যতা রেখেই কিন্তু ক্যাপের যে আকৃতিটা সেটা নির্ভর করা হয়। যেহেতু আলামিনের ক্যাপটি একদম কোনার শেষের দাঁতটা ছিল, এই দাঁতের একদম শেষের অংশটিতে থাকার কারণেই কিন্তু জিহ্বাটি সরাসরি দাঁতের উপরে এসে লাগছে বা ক্যাপের উপরে এসে লাগছিল। এই পিছনে দাঁতটি না থাকার কারণে অনেক সময় এমন হতে পারে যে ক্যাপের যে আকৃতিটা সেটা অনেক সময় বড় মনে হতে পারে, এবং বড় মনে হলে সাধারণত এই জায়গাটি আমরা আরেকটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। ছোট করে দিলেই যখন জায়গাটি আরেকটু অংশ পাবে জিহ্বা, তখন কিন্তু আর জিহ্বার সাথে ঘষা লাগার সম্ভাবনা থাকে না। যেহেতু আলামিনের ক্যাপটি বসানো হয়ে গেছে এবং উনি এই ক্যাপ দিয়ে রীতিমতন খাওয়া দাওয়া করছেন, এখনই এই সমস্যাটি কিন্তু বোঝারই ব্যাপার। এই কারণে আমরা যেহেতু ক্যাপটি খুলছি না, আমরা না খুলেই উপর থেকে কিন্তু সামান্য কিছু অংশ ঘষে কমিয়ে দিচ্ছি, যে কারণে ওনার ইনশাল্লাহ পরবর্তীতে আর জিহ্বার সাথে ক্যাপের সাথে যে ঘষাটি সেটা আর লাগছে না। আলামিন আরেকটি কমপ্লেন করেছেন যে উনি দাঁতটা ফেলে দেওয়ার পরে ওনার উপরের দাঁতের সাথে বা এই ওই পাশ থেকে কিন্তু কামড় লাগছে। এর মূল ব্যাপার হচ্ছে যখন নিচের কোনো দাঁত ফেলে দেওয়া হয়, উপরের দাঁতগুলো তখন সরাসরি কিন্তু নিচের দিকে নামতে শুরু করে। এটি খুবই কমন একটি সমস্যা, কেননা যদি দাঁতগুলো আমরা উপরের দাঁতগুলো একটু খেয়াল করি, দেখবো যে উপরের দাঁতগুলো কিন্তু চোয়ালের সাথে ঝোলানো অবস্থায় থাকে, এবং নিচে যখন কোনো রকম বাধা না পাবে তখনই দাঁতগুলো ধীরে ধীরে নিচের দিকে নামবে। আলামিনে সেরকমই আক্কেল দাঁতটা নিচের দাঁতে ফেলে দেওয়া হয়ে গেছে, কিন্তু নিচের দাঁতে কিন্তু একদম কিন্তু কোনার দিকে দাঁত ছিল আক্কেল দাঁতটা, যেখানে মাংস পেশি বা হচ্ছে আমাদের যে মাড়ির অংশ সেই অংশটি রয়েছে। নিচে যেহেতু দাঁত নেই, উপরের যে আক্কেল দাঁতটি আছে সেই দাঁতটি কিন্তু তখন ঝুলন্ত অবস্থায় আছে, এবং কিছুদিন পরে এই দাঁতটি কিছু কিছু অংশ খুব কম পরিমাণে হলেও নিচের দিকে নেমে আসছে, এবং নেমে আসার কারণে এখন কিন্তু খুব সহজে সে নরম যে মাংস পেশিটি আছে সেটির সাথে আঘাত করছে। এই জন্যই কিন্তু আলামিনের মনে হচ্ছে যে তার দাঁতটি কামড় লাগছে বা চোয়ালে কামড় লাগছে বারবার। এই সমস্যাটি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সাধারণত বলে থাকি যে আক্কেল দাঁত উপরে যেটি আছে সেটিও ফেলে দিতে, কারণ আক্কেল দাঁত কিন্তু সাধারণত আমাদের খাবার দাবারে কোনো কাজেই লাগে না, এটি বরঞ্চ ক্ষতি করে। আর বারবার যখন কামড় লাগছে, লাগার কারণে কিন্তু চোয়ালে বা মাড়িতে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং এখানে একটু ঘায়ের মতন হচ্ছে এবং তীব্র ব্যথা হবে। এ কারণে কিন্তু দাঁতটি যদি ফেলে দেওয়া হয় তাহলে এখানে বারবার যে ক্ষত হওয়ার যে সম্ভাবনাটা সেটি অনেকটা অংশে কমে যাবে, এবং কমে গেলে তার যে ব্যথা বা কামড় লাগা যে ব্যাপারটা সেটাও কিন্তু আর থাকছে না। আজ এই পর্যন্ত। কোনো মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে জানান। ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন। ওরাল হেলথ বিটেকের শারমিন জামানের সাথেই থাকুন।